যেন এক মৃত্যুর মিছিল, স্বজন হারানোর এক ভয়ানক আহাজারি। তুরস্কের দক্ষিণাঞ্চল এবং উত্তর পশ্চিম সিরিয়ার বহু অংশে ভয়াবহ ভূমিকম্পের পর শুধু তুরস্কেই মৃতের সংখ্যা বেড়ে 1900 ছাড়িয়েছে বলে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে। ফরাসি বার্তা সংস্থা AFP-র প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ায় হাজারে দাঁড়িয়েছে মৃত্যুর সংখ্যা। দুটি দেশেই দুর্গত এলাকা জুড়ে এক বিশাল উদ্ধার অভিযান চলছে, তবে গ্রাম ও শহরগুলোয় উদ্ধারকর্মীদের ধ্বংসস্তূপ অনুসন্ধানের সঙ্গে সঙ্গে এই সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান 1939 সালের পর এটাকে তার দেশের সবচেয়ে বড় বিপর্যয় হিসেবে বর্ণনা করেছেন। সিরিয়ায় নিহতদের মধ্যে অনেকে যুদ্ধবিধ্বস্ত বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায়। এই অঞ্চলটির সীমান্তের উভয় পাশে শিবিরগুলিতে লক্ষাধিক সিরীয় শরণার্থী আবাসস্থল। প্রাথমিকভাবে 7.8 মাত্রার ভূমিকম্পের পর বেশ কটি আফটারশক হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তুরস্কের গাজিয়ান্টেপ প্রদেশে। তুরস্ক সাহায্যের জন্য আন্তর্জাতিক আবেদন জানানোর পর বিশ্ব নেতারা সাহায্য পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন। তুরস্কের 10টি শহর ও প্রদেশের স্কুল এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি হাতাই, মারাশ এবং আন্তেপের বিমানবন্দরগুলি বন্ধ বা আংশিকভাবে বন্ধ করা হয়েছে।